নমস্কার। বিধানসভার বাজেট অধিবেশন শেষ হলো, অধিবেশন শেষ হওয়ার মুহূর্ত যেন অনেক কিছুর আভাস দিয়ে গেছে বিধানসভার বাজেট। কেউ কেউ বলছেন 2023 সাল তার আগে এই বাজেটকে কল্পতরু, সেখানে জনমুখী বলে শাসক দল প্রচারকে আরও বেশি তেজি করেছে, আবার বিরোধীরাও কোনো অংশে কম যাচ্ছে না। বিরোধী দলনেতা মানিক সরকার রীতিমতো মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে সরব হলেন সরাসরি নাম বলে। বলা যায় গত চার বছরে অনেক ইস্যুতে তিনি সরব ছিলেন, বিরোধী দলনেতা হিসাবে মুখ্যমন্ত্রী বা তার পরিচালিত সরকারের সমালোচনায় ছিলেন, কিন্তু আজ যেন তার একটু অন্যরকম। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা যা বললেন তা রীতিমতো রাজ্য রাজনীতিতে অনেকটাই বলা যায় অনেকের মধ্যে সেখানে সাড়া ফেলে দিয়েছে, বলা যায় রাজ্য রাজনীতির হওয়াকে উত্তপ্ত করে তুলেছে। আমরা শুনে নিই বিরোধী দলনেতার কি বক্তব্য। কাটিয়ে দিলেন আগের সরকার উন্নয়নমূলক যে পদক্ষেপ গুলো, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন এগুলো ফিতা কাটতেই তো সরকারের চলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী টায়ার্ড হয়ে যাচ্ছে। উনি তো আবার কাউকে, অন্য কাউকে এটাও করতে দেন না, সবটা নিজেই করেন, নিজেই ছোটাছুটি করেন, উনি তো টায়ার্ড হয়ে যাচ্ছেন। দিনে দুটা তিনটা করে ফিতা কাটতে হচ্ছে, ফিতা কাটতেই তো সরকারের চলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী টায়ার্ড হয়ে যাচ্ছেন। উনি তো আবার কাউকে, অন্য কাউকে এটাও করতে দেন না, সবটা নিজেই করেন, নিজেই ছোটাছুটি করেন, উনি তো টায়ার্ড হয়ে যাচ্ছেন। দিনে দুটা তিনটা করে ফিতা কাটতে হচ্ছে, ফিতা কাটতেই তো সরকারের চলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী টায়ার্ড হয়ে যাচ্ছেন। উনি তো আবার কাউকে, অন্য কাউকে এটাও করতে দেন না, সবটা নিজেই করেন, নিজেই ছোটাছুটি করেন, উনি তো টায়ার্ড হয়ে যাচ্ছেন। দিনে দুটা তিনটা করে ফিতা কাটতে হচ্ছে, আপনারা করলেন কেন? মানে এই সময়ের মধ্যে যদি বলা যায় একটা অন্যরকম বক্তব্য রেখে রীতিমতো রাজ্য রাজনীতিতে নিজেকে অন্য মাত্রায় পৌঁছে নিতে চেষ্টা করেছেন বা পৌঁছে দিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার। আজ বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে, অর্থাৎ সেখানে বাজেট আলোচনায় তিনিও তার মতন করে বক্তব্য রেখেছেন, বাজেটকে মানুষের মধ্যে উৎসাহ নেই বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন এবং সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকটি বিষয় নিয়ে উত্থাপন করেছেন। এবং আমরা যতটুকু জানি বাজেটের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো বিরোধী দলনেতা তুলে ধরার পর কখনো কখনো তা সংশোধন করে নেওয়া হয়েছে। একজন বিরোধী দলনেতা হিসেবে যা যা করা দরকার আপাত দৃষ্টিতে তা তা করছেন বলে অনেকে মনে করছেন, আবার অনেকে মনে করছেন যে গত চার বছরে বিরোধী দলনেতা মানিক সরকার তার বিরোধী দলনেতা হিসেবে যোগ্য ভূমিকা পালন করতে পারেননি। টানা 20 বছরের মুখ্যমন্ত্রী থাকার পর তিনি যখন বিরোধী দলনেতা হয়েছেন অনেকটা তার শাসন ব্যবস্থার মতন, অর্থাৎ শাসকের অবস্থা থেকে বা মুখ্যমন্ত্রীর অবস্থা থেকে তিনি বিরোধী দলনেতা হয়ে এসে ততটা কাজ করতে পারেননি বলে বা ততটা সরব হতে পারেননি বলে প্রায়শই তার বিরুদ্ধে অভিযোগ করেছেন একটা অংশ। আবার তিনি বলা যায় মাঝে মাঝে অনেকটা, আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রীর আগরতলায় যখন ভাষণ ছিল বা আগরতলা যখন কর্মসূচিতে ভাষণ দিয়েছিলেন তখন থেকে শুরু করে বেশ কয়েকটা ইস্যুতে সরগরম বিরোধী দলনেতা, মনে হয় মানে বলা যায় 2022 সালে অনেকগুলো সাংবাদিক সম্মেলনে, অনেকগুলো কর্মসূচিতে, অনেক বিশেষ করে সাধারণ মানুষের সাথে বিভিন্ন সময় যখন তিনি সাক্ষাৎ করেছেন, তারপর সাংবাদিকদের সাথে যখন কথা বলেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, অনেকটা বলা যায় বিরোধী দলনেতা হিসাবে, অবশ্যই বলা যায় বিরোধী দলনেতা হিসাবে সরব হয়েছেন তিনি মানিক সরকাররা। বিধানসভার ভেতরে অনেকগুলো বিষয় নিয়ে তারা সরব হয়েছেন, উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছেন, বাজেটের পক্ষে তার বক্তব্য ছিল, জনমুখী বাজেট ছিল, এই বাজেট ত্রিপুরাকে আত্মনির্ভর করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে। বিভিন্ন প্রশ্নের জবাবে উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিধানসভায় তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা শুনে নিই তিনি কি বলেছেন, কি বোঝাতে চাইছেন রাজ্যবাসীকে। সরকারের একটি দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগ, এখানে বিরুদ্ধে মাত্র 15% ভাত দেওয়া হয়েছে, এতে করে পক্ষপাতিত্ব এবং স্বজন পোষণের কোন সুযোগ থাকছে না। নতুন নিয়ম নীতি স্বচ্ছতার মাধ্যম নিয়োগ সুনিশ্চিত করার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যে টিআরপিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ করছে, কিভাবে করা যায় সেটা আমরা দেখব। 14 বছরের কথা আমরা আপনাদের আমাদের করে কালকে করে সেটা বিতর্কিত নয়,
কিভাবে আমাদের ফরেস্ট এগুলিকে 14 বছর না বামফ্রন্ট যাওয়ার আগে এগ্রিকালচার ফরেস্ট এগুলি রেগুলার করেছে ডিআরডিও এবং আপনার এগ্রিকালচার প্রচুর ছিল পার্মানেন্ট এদের 10 বছর হলে নির্দিষ্ট সময়ে রেগুলার 14 বছর আপনার কেস কখনো চাপ দেয় না ঠিক এটা আপনি বলেননি আপনারা আগে সম্পত্তি বন্ধ করে দিয়েছেন যাই হোক যাই হোক যাই হোক আমরা নিশ্চয় দেখব কি করা যায় এটা বিশাল কথা আপনারা শুনলেন বেশ কয়েকটি বিষয় নিয়ে বিধানসভার ভেতর শাসক বিরোধী মানে সেখানে কিভাবে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েছেন সেটা স্বাভাবিক হলেও মানে বিরোধীরা সরব হয়েছেন। 10,323 ছিল, সর্বশিক্ষা ছিল, যারা টেটে পাস করেছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি বিষয়গুলো ছিল, টেট শিক্ষকদের নিয়মিতকরণের বিষয় ছিল, অনিয়মিতদের নিয়মিতকরণের বিষয় ছিল, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সেখানে শূন্যপদ পড়ে আছে তা পূরণ করার বিষয় ছিল, বেকারত্বের বিষয় ছিল, অর্থাৎ সামগ্রিক বিষয়গুলো নিয়ে বিরোধী বিধায়করা বরাবরই সরব ছিলেন। শাসক বিধায়কদের ট্রেজারি বেঞ্চের তরফে অনেকে হয়তো সে বিষয়গুলো নিয়ে ততটা না ভাবলেও হয়তো তাদের মতন করে তারা তাদের নিজ বিধানসভাতে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হচ্ছেন। আবার কিছু বিতর্কিত বিষয় ছিল বিধানসভার ভেতর, জনপ্রতিনিধিরা তারা তুলে ধরেছেন, অধ্যক্ষ বোধ হয় তা ভালো জানেন এবং তার জন্যই বোধ হয় অধ্যক্ষ অনেক কিছুতে কাট করে দিয়েছেন, মানে বিধানসভার এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। যাই হোক, 2023 সাল তার আগে, এটা স্বাভাবিক, এই সরকারের সর্বশেষ বাজেট অধিবেশন এটা, এবং এই বাজেট অধিবেশন দিয়েই বলা যায় 2023 সালের যে ভোটের গাজন সেটা সেখান থেকে তাদের তৈরি করতে হবে, সে থেকে রসদ খুঁজে নিতে হবে, তাকেই মূলত পুঁজি করতে হবে, তার ভিত্তিতেই সেখানে আলোচনা হবে। আমরা সর্বশিক্ষার বিষয়গুলো নিয়ে অনেকে কথা বলেছেন, আজকেও সেখানে তার বিষয় স্থান পেয়েছে বিধানসভার ভেতর, বিষয়টা আজকে নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরে ছিল, বাম আমল থেকে সেটা ছিল, মানে সেটা বাম আমল থেকে নিয়মিতকরণের বিষয় ছিল, সে সময় অভিযোগ যে বাম সরকার তাদের নিয়মিতকরণ করেনি বা সিদ্ধান্ত নেয়নি, সেই সময় থেকে ত্রিপুরা উচ্চ আদালতে একটি মামলা চলছিল সর্বশিক্ষার, এবং সেই মামলা 2018 সাল পেরিয়ে তারপর সেটা যখন রায় দিয়েছে সে রায় নিয়েও রাজ্য সরকারের মধ্যে অনেকটাই বলা ছিল বা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে যে তারা আন্তরিক তাদের বিষয়ে, এবং তারা এই কারণে সুপ্রিম কোর্টে, অর্থাৎ ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জানিয়ে এমন একটি বিষয় ছিল। যাই হোক, দ্বিতীয়বার যদি বলা যায় সে ক্যাটাগরি উল্লেখ করে সর্বশিক্ষা শিক্ষকদের জন্য সেখানে নিয়মিত বেতনক্রম বা রেগুলার পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, সে মোতাবেক দেওয়া হয়েছিল ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের পর। আরও একটি অংশ সেখানে সন্তুষ্ট হতে পারেননি, তারা ত্রিপুরা উচ্চ আদালতে একটি মামলা করেছেন, অর্থাৎ রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যে ক্যাটাগরি উল্লেখ করে বা যে সিস্টেমে সেখানে তাদেরকে রেগুলার পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা অনেকেই মানতে নারাজ, এই কারণে তাদের মধ্যে একটা অংশ আবার ত্রিপুরা উচ্চ আদালতের মামলার দ্বারস্থ হয়েছে। অন্যদিকে শিক্ষা দপ্তর বা তাদের যে প্রজেক্ট ডিরেক্টর বা প্রজেক্ট রয়েছেন সেই প্রজেক্টের যারা শীর্ষ আধিকারিক তাদের মতন করে যখন তারা ক্যাটাগরি উল্লেখ করে তাদেরকে রেগুলার পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়েও একটি মতবিরোধ রয়েছে, বলা যায় অভিযোগ রয়েছে। আমরা কয়েকটি বিষয় নিয়ে যখন আজ কথা বলেছেন বিরোধী দলনেতা মানিক সরকার বিধানসভার ভেতরে, আপনারা হয়তো অনেকে তা শুনেছেন, অনেকে জেনেছেন, আপনাদের মতন অনেকেই সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করবেন আজকের এই আয়োজনে, হয়তো আপনাদের মতন করে আপনারা সেই বিষয়গুলো তুলে ধরবেন, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই সে বিষয়গুলো তুলে ধরবেন, এ রাজ্যের মানুষের বিষয়, যে বিষয়গুলো বঞ্চনা বিষয়গুলো আপনারা অনেকেই বলছেন। আবার
এ রাজ্যে সকল অংশের মানুষের জন্য সরকার কাজ করছে আন্তরিকভাবে, এই বিষয়গুলো বোধহয় আপনাদের জানা। অর্থাৎ একদিকে বঞ্চনা, একদিকে সরকারের পক্ষে বক্তব্য, সকলের কল্যাণে সরকারের উদ্যোগ, এই বিষয়গুলো ছিল। আবার কেউ কেউ বলছেন যে বিরোধী দলনেতা আজকে সাংবাদিক সম্মেলনে সর্বশিক্ষা থেকে শুরু করে সামগ্রিক বিষয়গুলো তুলে ধরেছেন, এই বিষয়গুলো নিয়ে এবারের বিধানসভার বাজেটে, মানে বাজেট অধিবেশনে সেভাবে অনেকগুলো বিষয় ছিল না। আবার অনেকে বলছেন যে নিয়মিতকরণ, চাকরি মেয়াদ বৃদ্ধি, সামাজিক ভাতা 2000 টাকা করা ইত্যাদি বিষয়গুলো বিধানসভার বাজেটের বিষয় নয়, এগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত, বাজেটে শুধু অর্থসংস্থান হয় এবং সেইগুলো নিয়েই আলোচনা হয়, সকলে সেই বিষয়গুলো নিয়ে মতামত দেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি একজন ট্যাক্স শিক্ষক বলছি। হ্যাঁ বলুন। আমাদের অদানীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে কোয়ালিটি এডুকেশন, তো টিচারদের অর্থনৈতিক দিক দিয়ে পিছনে ফেলে রেখে উনি কি করে আশা করেন যে কোয়ালিটি এডুকেশন দিতে পারবো? ওনার এই চিন্তাধারাটা করতে গেছে যে যদি আপনার তরফ থেকে ওনাকে যদি একটু জিজ্ঞাসা করতেন তাহলে ভালো হয়। টিচারদেরকে অন্ধকারে রেখে কোয়ালিটি এডুকেশন কি করা সম্ভব? আমরা নিয়মিত ওনার বক্তব্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। শিক্ষামন্ত্রী হিসাবে যেসব বক্তব্যগুলো রাখেন সেই বক্তব্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরি, কারণ শিক্ষা দপ্তরের অনেকগুলো দিক রয়েছে যে দিকগুলো তিনি বা তার মতন করে রাজ্যবাসীর উদ্দেশ্যে তারা তুলে ধরেন। যখন বিষয়গুলো তুলে ধরবেন নিঃসন্দেহে আমরাও সেই বিষয়গুলো তুলে ধরব। এবং এই বিষয় নিয়ে যদি বলা যায়, আজকেও সেখানে বিধানসভার কথা ছিল, আপনারা অনেকেই জানেন যে বিধানসভার ভেতর এই বিষয়গুলো নিয়ে সরকার তরফের বা শিক্ষামন্ত্রীর তরফেও সেখানে বক্তব্য ছিল। আবার কে কেউ বলছেন যে অনেক দিন পর এই বিধানসভাগুলোতে অনেকে যারা উপস্থিত হয়েছেন তারা হয়তো আগের মতন করে অনেক কিছুই উপলব্ধি করতে পারেননি। বিধানসভার বাজেট অধিবেশন আর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনেকটা যেন কাছাকাছি পৌঁছে গেছে কিংবা কাছাকাছি চলে এসেছে অনেকেই বলছেন, কিন্তু বিধানসভার বাজেট অধিবেশন হোক আর অধিবেশনই হোক অন্যান্য অধিবেশনই হোক, সেখানে সদস্যদের উপস্থিতি সুন্দর, গঠনমূলক, সুনির্দিষ্ট বক্তব্য রাখার ক্ষেত্রে অনেক কিছু যেন হারিয়ে যাচ্ছে। আপনারা বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনের চিত্র দেখলেন, দ্বিতীয় দিন থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন আপনারা দেখবেন অনেকগুলো আসন সেখানে ফাঁকা রয়েছে। মনে হয়েছে যে রাজ্যের বিধানসভা 60 আসনের মধ্যে এখন যদিও সেখানে 55 জন আছেন, মনে হচ্ছে যেন আসন সংখ্যা কমে যাচ্ছে। বিধানসভার গুরুত্ব কি জনপ্রতিনিধিরা উপলব্ধি করতে পারছেন, এ একটি প্রশ্ন উঠছে। যেখানে একেবারে পবিত্র বিধানসভায় সাধারণ মানুষের কথাগুলো তুলে ধরা হয়, যেখান থেকে যে সমস্যাগুলো রয়েছে বিরোধীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে, সরকার পক্ষে যারা থাকেন বক্তব্য রাখেন, কথা শুনেন, মন্ত্রীরা বক্তব্য শুনেন, মন্ত্রীদের কাছে বক্তব্য রাখা হয়, জবাব দেওয়ার সেখানে মন্ত্রীরাও সেখানে তাদের মতন করে তারা জবাব দেন, কিন্তু কোথাও যেন হারিয়ে যাচ্ছে বিধানসভার সেই গুরুত্বগুলো যেখানে একেবারে সব জনপ্রতিনিধি বিধায়কদের উপস্থিতি। যারাই সেখানে রয়েছেন কয়েকদিন ধরে সেখানে জনমুখী বাজেট বলছে শাসক দল, সেখানে বলাটাই স্বাভাবিক, ভাষণ রাখলেন যারা তাদের ভাষণ কতজন শুনলেন? শাসক দলের তরফে বা সেখানে বিজেপি এবং আইপিএফটির বিধায়কদের মধ্যে কারা কারা শুনেছেন, মন দিয়ে শুনেছেন এই জনমুখী বাজেটের কথা, সেটাও কিন্তু এই বিধানসভার ক্ষেত্রে বা ধরা পড়েছে। অনেকগুলো আসন সেখানে ফাঁকা, যখন বিধায়কদের অনেকেই অনুপস্থিত থাকেন তার কারণ হয়তো অধ্যক্ষ বা উপাধ্যক্ষ জানাতে পারেন, অধ্যক্ষ সে অর্থে জানাননি কেনই বা বিধানসভার প্রথম দিন উপস্থিত, দ্বিতীয় দিন অনুপস্থিত। আবার একটা অধিবেশন চলাকালীন নির্দিষ্ট একটা সময়ে যদি উপস্থিত থাকেন আর বাকি সময় তিনি বা তারা অনুপস্থিত থাকেন, বিষয়টা যেন বিধানসভার গরিমা, বিধানসভার গুরুত্ব সবকিছু যেন আগের জায়গা থেকে একটু সরে আসছে। আইনমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অনেক বছর আগে সেখানে সাংবাদিক সম্মেলন করে প্রতি বছর বিধানসভার অধিবেশনের দিনের সংখ্যা, মানে অধিবেশনের দিন সংখ্যা সেখানে কমছে এমন বলে তিনি অভিযোগ করেছেন। বর্তমান, মানে বলা যায় বর্তমান সরকারের একজন মন্ত্রী হিসাবে এই তথ্য যদি দেন তাহলে দেখা যাবে আরও কমেছে এই 4 বছরে, এমন একটি তথ্য রয়েছে। এমন আরও দেখা গেছে আলোচনা, গঠনমূলক আলোচনা, সুনির্দিষ্ট আলোচনার ক্ষেত্রে বিধানসভার ভেতরের যে অবস্থা সেক্ষেত্রে যেন একটু অন্যরকম আবহ তৈরি হয়ে গেছে, অনেকটা ব্যক্তিগতভাবে সেখানে বিরোধীরা কিছু বলার চেষ্টা করলেও
সেখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যেন তাকে চুপ করে দিয়ে বসিয়ে দেওয়ার একটা ব্যবস্থা যেন রয়েছে, মানে বিধানসভার ভেতর শাসক বিরোধী সেখানে দ্বন্দ্ব থাকতে পারে, শাসক বিরোধী তর্ক বিতর্ক থাকতে পারে, বিরোধীদের কথাগুলো শোনার মতন ধৈর্যবোধ হয় শাসক দলের অনেকের মধ্যে নেই, এবারে বিধানসভায় তাতে স্পষ্ট হয়ে গেছে। মন্ত্রী কথা বলছেন, খুব সুন্দরভাবে জবাব দিচ্ছেন, তার সঙ্গে থাকা কয়েকজন বিধায়ক অনেক ক্ষেত্রে দেখা গেছে মন্ত্রীর সাথেই মন্ত্রী জবাব দেওয়ার সাথে সাথে তাদের মতন করে তারা কটূক্তি করছেন এবং এমন কিছু ভাষা উচ্চারণ করছেন যেগুলো পবিত্র বিধানসভায় তারা বিধায়ক হিসেবে উপস্থিত হয়ে, জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে এমন বক্তব্য রাখতে পারেন, এমন কথা বলতে পারেন, তাতে অনেকেই অবাক হয়ে যান। খুদ এবার অধ্যক্ষ উপাধ্যক্ষকেও বলতে হচ্ছে, বিধায়কদেরকে বলতে হচ্ছে যে তারা কি ভাষা ব্যবহার করছেন তা যেন একটু মন দিয়ে তারা নিজেরাই যেন বিষয়টি উপলব্ধি করতে পারে। এবারের বাজেট অধিবেশন কিন্তু এমন অনেকগুলো দিক নির্দেশ করেছে যে দিকগুলো অনেককে ভাবিয়ে তুলেছে। আবার এমন অনেকগুলো বিষয় ছিল সরকার বিরোধীদের মধ্যে, হয়তো সেখানে তর্ক বিতর্ক থাকতেই পারে, কিন্তু সরকারের তরফে একেবারে রাজ্যবাসীর গাতার্থে, আপামর রাজ্যবাসীর গাতার্থে সুনির্দিষ্টভাবে বক্তব্যগুলো উপস্থাপন করার ক্ষেত্রে কতজন মন্ত্রী তার সুন্দর বলা যায় সঠিক তথ্যবিশিষ্ট বা বলা যায় গুরুত্বপূর্ণভাবে বক্তব্য উপস্থাপন করে রাজ্যবাসীর গাতার্থে তুলে ধরতে পেরেছেন তাও বোধ হয় অনেকের কাছে, খুব শাসক দলের অনেকের কাছে বোধ হয় তা মানে পরিপূর্ণ তৃপ্ততা দিতে পারেনি বা তৃপ্তি হতে পারেনি এই ভাষণ থেকে বা এই বক্তব্য থেকে, তিনি সন্তুষ্ট হতে পারেনি, এমন অনেকগুলো ঘটনা ঘটেছে। এই বাজেট অধিবেশন থেকে অবশ্যই 2023 সালের বিধানসভা নির্বাচনে অনেকটা প্রচারের বিষয়কে আরও বেশি তেজি করবে শাসক দলের ক্ষেত্রে। আবার এই বাজেট নিয়ে বিরোধীদের মধ্যেও সেটা ছিল, বাজেটে উৎসাহ নেই বলতে বিরোধী দলনে তার দাবি ছিল। আজকে সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনে তারও কি বলেছেন তা আরও একবার শুনে নিন। দেওয়া সম্পর্কে, কাজের ব্যবস্থা করার সম্পর্কে একটি শব্দ খরচ করা হয়, একটি শব্দ উল্লেখ করা হয়, অথচ তারাই তো গত বিধানসভা নির্বাচনে যুবকদেরই সবচেয়ে বেশি উত্তেজিত করবার চেষ্টা করেছিলেন প্রত্যেক ঘরে চাকরিও। তখনই বলেছিলাম অবাস্তব সমস্ত প্রস্তাব। আরে আপনারা আসার পর যে যে ইন্টারভিউগুলো নিয়েছেন, ইনক্লুডিং টিএসআর, যে সংখ্যা উল্লেখ করে ইন্টারভিউ নিলেন, কমপ্লিট হয়েছে, সেগুলো তো পূরণ করুন। 50,000 তো গল্প ছিল কাল্পনিক। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দাদা, জয়দীপ বলছিলাম আগরতলা থেকে। হ্যাঁ বলুন। বিপ্লবকে নিশানা মানিকে ওয়ারে ভোট বিষয় নিয়ে আজ কথা বলছেন, তো বিপ্লবকে নিশানা মানিকের প্রেস মিট করে মানিক সরকার প্রবর্তন মুখ্যমন্ত্রী অনেক কিছু কথা বলেছে যে বিপ্লবকে নাকি সীতা কেটে কেটে দিন চলে যাচ্ছে, সীতা কাটতে কেটে দিন চলে যাচ্ছে এবং অনেক অনেক কথা বলেছে, যেটা উনার নিত্যনৈমিত্তিক ঘটনা। উনি তো দুদিন আগেও বিধানসভার পরে প্রেস মিট করেছিল, উনার মাইকের টান নাকি কেটে দেওয়া হয়েছিল বা শান্তিকে ছিল, তখন উনি প্রেস মিট করে বলেছিলেন। তো দেখুন এগুলি যে বলেছে সীতা কেটে কেটে এখন পিতা উদ্বোধন হচ্ছে দেখি তো পিতা কাটছে, মানে বিপ্লবদের নাকি পিতা কাটছে, পিতা উদ্বোধন হচ্ছে যখন একটা হাসপাতাল বা দেখা যাচ্ছে স্কুল বা কলেজে যদি তুমি উদ্বোধন হবে তো অটোমেটিক্যালি পিতা কাটতে হবে, আর উনি একেলা কাটছেন বলছেন বিপ্লবের একেলাই পিতা কাটছে, একেলা পিতা কাটতে কি করবে, একেলা উনি তো নিজে পুরা উনি মুখ্যমন্ত্রী, উনি উনি এক রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যদি পুরা রাজ্যের দায়িত্ব মাথাতে কাঁধে তুলেন তাহলে এখানে আপনাদেরকে আমাদের মতো সাধারণ ভোটকে নির্বাচিত করেছে, বিরোধী পক্ষ শক্তিশালী হলে গণতন্ত্র মজবুত হয় সবাই বলে, তা আপনারাও বলেন, তাহলে আপনারা কেন ওয়াক আউট করছেন? আপনারা ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকিয়ে দেখুন, বিজেপি এখানে বিধানসভার মধ্যে করছে, তা আপনারা কেন পাচ্ছেন না?
বয়স হয়েছে, যদি মনে হয় যে আপনাদের বয়স হয়েছে তাহলে রাজনীতি ছেড়ে দিন, ইয়ং জেনারেশন যারা রয়েছে তাদেরকে রাজনীতির ময়দানে আসতে দিন। আমরা চাই, আমরা চাই ভালো গণতন্ত্রের একটা নিরপেক্ষ গণতন্ত্র, যেখানে ফেডারেল ব্যাংকে যেখানে বিধায়ক মন্ত্রী যারা রয়েছে ওনাদের প্রশ্নের একটা রতন মাতের প্রশ্নের সম্মুখীন তাই আমাদের ডিসিপ্লিনে তারা হতে পারছেন না। রতনাথের সামনে অসহায় আত্মসমর্পণ করে মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে সবাই বের হয়ে যাচ্ছেন, আর এখানে ফেসবুক করে বড় বড় কথা বলছে। বিজেপি যা করছে, আমি মতে যা করছে ভালো করছে। আর যদি আপনারা যেমন দিতে চান প্রেস মিট না বিধানসভার মধ্যে বলা থাকলে বিজেপির মন্ত্রী এবং এমএলএর মতো আপনারাও চোখে চোখে কথা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা আপনার দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ। আমরাও সেটা বিশ্বাস করছি যে শাসক বিরোধী এবং সেখানে গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে এ রাজ্যের মানুষের জন্য যে কাজ করার বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করবেন, এ বিশ্বাস রয়েছে। আমরা মানিক সরকার আরো কি বলেছেন একবার শুনে নিই। আসার পর যে যে ইন্টারভিউগুলো নিয়েছেন ইনক্লুডিং টিএসআর, যে সংখ্যা উল্লেখ করে ইন্টারভিউ নিলেন কমপ্লিট হয়েছে সেগুলো কিন্তু পূরণ করুন। 50,000 তো গল্প ছিল কাল্পনিক হিসেব, 4 বছর হলো এই 50,000 হিসাব এখন পর্যন্ত মিলাতে পারেনি। একটা সরকারের মানে যে ব্যর্থতা, কিছু হচ্ছে চূড়ান্ত ব্যর্থতা, এ তো পলে পলে কিন্তু সবার চোখের সামনে চলে আসছে। সরকার বলেছেন, কালকে দেখলাম উপমুখ্যমন্ত্রী বলার চেষ্টা করেছেন 69 দিন কাজ হয়েছে, যে রাজ্যে রেগা করে চালু হওয়ার পর থেকে 80 থেকে 84 দিন কাজ হয়েছে, কোন কোন সময় এটা 93 থেকে 94 দিন পর্যন্ত আমরা তুলেছি। ভারতবর্ষের মধ্যে অনেক সময় ত্রিপুরা রেগায় শ্রম দিবস সৃষ্টি করার ক্ষেত্রে প্রথম হয়েছে, আর যেবার প্রথম বা দ্বিতীয় হতে পারেনি, প্রথম 5-এর মধ্যে থেকেছে। এটা আমাদের তো গায়ের জোরে বলার বিষয় না, তথ্য ঘাটলেই এই সত্যটা জানা যাবে। প্রতিশ্রুতি ছিল 200 দিন কাজ হবে, মজুরি ন্যূনতম যে মজুরি সমস্ত শ্রমজীবী অংশের মানুষের জন্য সেটা চালু হবে, সেটা হচ্ছে 340 টাকা, তার অর্থ হচ্ছে রেগার মজুরিও 340 টাকা হবে। এরকম জায়গায় আপনারা শুনলেন যে যে বিষয়গুলো নিয়ে গুরুত্ব আরোপ করেছেন বিরোধী দল নেতা, সেই বিষয়গুলো একদিকে বিধানসভার অধিবেশন, সেক্ষেত্রে শিক্ষার নানা দিক থেকে আলোচনা হয়েছে, নানা বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কিন্তু অন্যদিকে আজকেই সেখানে যখন বাজেট অধিবেশনের শেষ দিন, সেখানে সর্বশিক্ষা শিক্ষকরা শিক্ষা ভবনে এসে বলা যায় সেখানে তাদের মতন করে তারা ধর্ণায় বসে পড়েছেন, কারণ আধিকারিকদের অনেকেই তারা খুঁজে পাচ্ছেন না, আধিকারিকদের কাছে তাদের কথাগুলো বলার মতন তারা সময় পাচ্ছেন না। যাই হোক, সেখানে পরন্ত বিকালে আধিকারিকদের সাথে তাদের কথা বলার সুযোগ হয়েছে, তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলো হলো এই যে রাজ্য সরকার সেখানে বা শিক্ষা দপ্তর সেখানে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সেখানে তাদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ যে প্রচার করা হচ্ছে রেগুলার পে স্কেলের ক্ষেত্রে, সেখানে তাদেরকে সমস্ত রকমের সুযোগ দেওয়া হচ্ছে না নিয়মিতকরণে বা রেগুলার পে স্কেল প্রদানের ক্ষেত্রে। যাবতীয় যে নিয়মকানুনগুলো রয়েছে বা যে ক্যাটাগরিতে সেখানে তাদেরকে টাকা পয়সা দেওয়ার কথা, হিসাব কষে দেওয়ার কথা, অভিযোগ শিক্ষকদের তরফে যে শিক্ষা দপ্তর তাদেরকে তাদের প্রাপ্য মিটিয়ে দিচ্ছে না। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। ক্ষমতা দখলের লড়াই, কারণ আমরা এই কলসির ঘটনা গতকালকেও দেখেছি, আজকেও আমরা দেখেছি, রাজনৈতিক যে পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি যে খারাপের দিকে হয়ে যাচ্ছে, কিন্তু আসলে মূল বিষয়ে প্রথম দায়ী করতে হলে ত্রিপুরা রাজ্যের শাসক দল বিজেপিকে দায়ী করতে হয়, কারণ তারা সরকারে রয়েছে, সরকার পরিচালনা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এডিসি নির্বাচন এখনো করেনি, কারণ মেয়াদ পুরিয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে এবং সারা ভারতবর্ষে বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন, নগর পঞ্চায়েত সমস্ত নির্বাচন হয়েছে, কারণ সমস্ত করোনা বিধি সমস্ত বিষয় নিয়ে মেনেই কিন্তু ইলেকশন গুলা হয়েছে, কিন্তু পাহাড়ে জনজাতিদের জন্য যে পুলিশ কাউন্সিল রয়েছে সেটাও সরকার করাতে পারেনি, কারণ কোথায় ব্যর্থতা রয়েছে সেটাও সরকারের বিষয়। আমরা দেখলাম যখন এডিসি নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু আদালতের মাধ্যমে গোড়ার নিজ পরে তারপর ত্রিপুরা শাসিত জেলা নির্বাচন হয়েছে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যদি গণতন্ত্রের মাধ্যমে যদি সরকার যদি জনগণের হাতে ক্ষমতা না দেয়, তাহলে সেই পাহাড় বলুন সমতল বলুন সেখানে উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে, কারণ
যেখানে দুটি দলের লড়াই চলছে মাধ্যমের কারণ পিঁপড়া মাথা এবং বিজেপি, কারণ যখন বিজেপি সরকার আসার পর থেকে একটু পেছনে যেতে লাগে, কারণ 2018 সালের নির্বাচনে আসার পর থেকে তারা বামফ্রন্টের পঞ্চায়েতগুলা সরকার থাকাকালীন ক্ষমতা থাকাকালীনই তাদেরকে জোব দখল করে তাদের নিয়ে গিয়েছে, কিন্তু সেটাই আমরা প্রত্যক্ষভাবে দেখতে পেলাম যখন পিঁপড়া মাথা এডিসির মাধ্যমে দখল করছে তখন তাদের ক্ষমতার লড়াই করে দখল করার জন্য চেষ্টা করছে, কারণ সেটা করার বিষয় কারণ এডিসি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কারণ এটা ইলেকশন করার দরকার, যদি ইলেকশনটা হয়ে যেত তাহলে এই রাজ্যে পিঁপড়া মাথা বলুন বিজেপি বলুন বা অন্য দলে বলুন তাদের সাথে সংঘর্ষ হওয়ার পথে থাকতো না, হয়েছে কারণ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ভোট হতো, ভোটের মাধ্যমে সরকার গ্রহণ করতো, কিন্তু আসলে বিজেপি সরকারটা কখনো জানা যে গণতান্ত্রিক অধিকার মানুষের হাতে দোক, তাদের ক্ষমতা তাদের কাছে রাখতে হবে, এই জন্য ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা বলতে তো কোনোটাই এখন পর্যন্ত নাই, আমরা সেটা কিছুদিন আগেও বলেছিলাম, আমরা এই প্রথম দেখেছি যে থানার ওসি আক্রান্ত, কনস্টেবল আক্রান্ত হয়েছে কিন্তু দলীয় কর্মীদের হাতে, আমরা এমন কোন দেখি যে বাম মামলও ছিল কিন্তু বাম মামলে পুলিশ আক্রান্ত হয়েছে, সেটা আমার জানা নাই কিন্তু হতেও পারে, অজানা থাকতে পারে, কিন্তু এরকম ঘটনা ত্রিপুরা রাজ্যে কখনো আমরা দেখিনি, কারণ এই সরকার আসার পর থেকে ত্রিপুরা রাজ্যের মানুষ অনেক অনেক কিছু দেখেছিল, কারণ এই সরকার আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল শিক্ষক কর্মচারী থেকে নিয়মিত অনিয়মিত কর্মচারী নিয়মিত করা বা বেকারদের কর্মসংস্থান করা, কিন্তু সেটা কোনো ধারে কাছে নাই, তাদের এখনো সপ্তাহে এই কথাটাই বলতে হবে বারবার ত্রিপুরা রাজ্যের যে কিছু বাইক বাহিনী হেলমেট বাহিনীর মাধ্যমে তারা সরকারটাকে চালানোর চেষ্টা করে যাচ্ছে, যখন বিরোধীরা যখন আন্দোলন করতে যায় তাদের আন্দোলনের উপর আক্রমণ হবে, করার পরে তারা আক্রান্ত হয়ে তারা চলে যায়, কিন্তু শান্তি দল যে এই যে পদ্ধতিটা নেই সেটা কিন্তু আসলে মনে হয় গণতান্ত্রিক, কারণ আসলে নির্বাচন আগে এই রাজ্যে সংগঠন মিছিল মিটিং করছে তখন তো রামপন সরকার ক্ষমতাকে সারা তীব্র রাজ্যে 5 জন 10 জন 15 জন 20 জন করে দিয়ে আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার পর তাদের নামে মিথ্যা মামলা দিয়ে এইভাবে তাদেরকে জেলে দিয়ে দিয়ে দেয়, কারণ কিছুটা সরকার দেখতে হবে, কারণ গণতন্ত্র ইলেকশন করার হবে, কারণ আমরা চাই ত্রিপুরার স্বশাসিত জেলা বিজেপি টাউন ছিলেন নির্বাচনটা অতি সত্য সরকার করে ক্ষমতা যে যার লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্র মাধ্যমে যে যাকে সমর্থন করবে সেই ক্ষমতায় দখল, তাতে ক্ষমতা যে জনের উপকৃত হোক, এই ক্ষমতা দখলের জন্য কিন্তু জনজাতি অংশের মানুষ বেশি পার্সেন্ট রয়েছে পাহাড়ে, কারণ সাধারণ হিন্দু মুসলিম হয়েছে তো উন্নয়ন হয়ে রয়েছে কিন্তু সেটা উন্নয়নটা পৌঁছতে পারিনি, তাদের দলাদলির কারণে কারণে কি করবে সর্বনাশ হয়ে গেছে, কারণ এই সরকার আসার পর থেকে এই রাজ্যের উশৃঙ্খলতাও বেড়ে গিয়েছে, সন্ত্রাস আত্মহত্যা সমস্ত বিশ্বে কি ওই বলা মতো মানুষ একটা আতঙ্কের মধ্যে পরিবেশ রয়েছে, আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুক, এই যে কংগ্রেসের যে আগামী যে মাসে যে গ্রাম কর্মসূচি গ্রহণ করছে সেটা আসলে ত্রিপুরা জনগণের সার্থে করেছে, সেটাকে আমরা গত সাজা জানি, কারণ এই রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই, আমরা দেখলাম 2022-এর বাজেট করেছে ত্রিপুরা রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য কোনো কিছু নেই, কোনো সম্মান নাই, চাকরি নেই, কোনো কিছু নেই, কারণ এটা এইভাবে তো একটা চলতে করতে পারে না, যারা 2000 টাকা ভয় করবে যে স্যার 3 বছর বাড়িয়েছে সেটা ভালো দিক ভালো কথা, কিন্তু 2000 টাকা ভাতা করার পরে আবার কমিটি হবে, কমিটি রিভিউ করার পরে আবার সেই রিভিউ জমা দেওয়ার পরে 2023 সালের আগে ভাতা 2000 টাকা পাবে সেটা কতটুকু পাবো সরকার জানবে, আমরাও যখন বেনিফিশিয়ারিরা তাদের পেনশন পাবে তখন আমরা জানতে পারবো হ্যাঁ সরকার পেয়েছে, কিন্তু আসলে আমরা সরকারের কাছে সবসময় আমরা আবেদন করি যে ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নটাকে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় দলাদলি না করে গণতন্ত্রের পদ্ধতির মাধ্যমে, যাদের নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তারাই তাদের কাজকর্ম করবে সেটাই করার দরকার বলে আমরা মনে করি, সরকার এইভাবে যদি কৃষিবাদী শক্তি দিয়ে ত্রিপুরা রাজ্যকে দমিয়ে দমানোর চেষ্টা করে সেটা কিন্তু কখনো হয় না, আমরা দেখি প্রশাসন কাজ করার মতো কোনো ভূমিকা গ্রহণ করতে পারে না, প্রশাসনের মাধ্যমে চাপ সৃষ্টি হয়েছে, কারণ আমরা দেখি সবসময় প্রশাসন বলছে আমরা কি করবো আমরা দাঁড়িয়ে থাকতে লাগে, কারণ এইভাবে যদি ত্রিপুরা রাজ্যের দুষ্কৃতিকারী সন্ত্রাসবাদী মানে সমস্ত কিছু বেড়ে যায় তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষ চলাচল সেটা খুব খারাপ দিকে হবে, আমরা সবসময় বলি সরকার এবং পার্টি যারা রয়েছে তাদের এই মানবিক থেকে সরে দাঁড়িয়ে এবং গণতন্ত্রের মাধ্যমে আসো আমরা মনে করবো রাজ্যের মঙ্গল হোক সেটাই আমরা বলবো, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং অনেকে বলছেন যে এই বিধানসভার ভেতর যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে
তার অন্যদিক থেকে বিধানসভার বাইরে সে আন্দোলনও সেক্ষেত্রে তেজি হচ্ছে। আমরা সর্বশিক্ষা শিক্ষকদের কথা বলছিলাম, যারা তাদের চাকরির এই সময়ের মধ্যে নিয়মিত না বা নিয়মিত না হওয়ার বিষয় নিয়ে বা রেগুলার পে স্কেলের সুযোগ সুবিধা না পাওয়ার বিষয় নিয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার আগে নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে তো আমরা অনেক সময়ই বলি যে এই সরকারের কাছে আমরা অনেক কিছুই আশা করেছিলাম, কারণ এরকম সৌভাগ্য আমার মনে হয় খুব কম হয়েছে। আর কংগ্রেস আমলে ছিল যদিও, বাকি সময় 35 বছর বিরোধী দল সরকার ছিল, যদিও তারা কথা বলতো যে কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, এটাও তো বাস্তব। কেন্দ্র থেকে তারা অনেক লড়াই করে অনেক কিছু আদায় করে এনেছে। এই যে আজকে রেল ত্রিপুরাতে এসেছে, এটাও কিন্তু বামপন্থীদের আন্দোলনের ফল, এবং সুযোগ সুবিধা মতো কায়দা করে দেবগৌড়া সরকারকে লোকসভায় আটক করে বিল পাস করানোর প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরার রেল আদায় করা হয়েছে। রামবিলাস পাসোয়ান তখন রেল মন্ত্রী ছিলেন, আর এখন ওনারা যত কথাই বলুন আসলে বাস্তবে সরকার ত্রিপুরা রাজ্যে কাজ করছে না। ত্রিপুরা রাজ্যের উন্নয়নের ওরা স্মার্ট সিটি বলছে, এই স্মার্ট সিটি বলতে ওরা কি বুঝে, কি বুঝাইতে চাইছে আমাদেরকে, এটা আমরা বুঝতে পারি না। কারণ ত্রিপুরাতে উন্নয়নের কাজ যদি হয়ে থাকে 35 বছরে হয়েছে, সরকারি অফিসগুলি পাবলিকের বাড়িতে বাড়া থাকতো, এখন মোটামুটি সবগুলি অফিস সরকারি অফিস যার যার সরকারি জায়গাতেই গেছে। রাজভবন ছিল না, বিধানসভা ভবন ছিল না, সচিবালয় ভবন ছিল না, এগুলিও হয়েছে। আজকে যারা বিধানসভায় বসে কথা বলেন তারা কি বলতে পারেন এটা কত সালে তৈরি হয়েছে? মন্ত্রী অফিসে মন্ত্রীরা বসেন, ওনারা বলতে পারেন কবে এই ভবন তৈরি হয়েছে? আমরা বলতে পারি, যারা আমরা দেখেছি, আমরা 1974 সন থেকে মন্ত্রী অফিসে কাজ করে এসেছি, আমরা দেখেছি কি ছিল কি হয়েছে। একজন মহিলা সম্মানিত মন্ত্রী ছিলেন, উনি প্রাকৃতিক কাজ করার জন্য সিনায়ানি বাড়িতে যেতে হতো ওনাকে, লজ্জার কথা ত্রিপুরা রাজ্যের এই ইতিহাস। মন্ত্রীদের একটা টয়লেট ছিল, সব মন্ত্রী একটা টয়লেট ব্যবহার করতেন। নিবেন বাবু আসার পরে সিদ্ধান্ত হয়েছে কমসে কম মন্ত্রীরা তো অন্তত পার্সোনাল টয়লেট ব্যবহার করবেন, উনি করেছেন, যেটা বর্তমানে ডিএম অফিস। কারণ এই সরকার যত কথাই বলুক সব কথাতেই ধরা পড়ে উনারা যে কাজ করছেন না, কারণ একটা সার্টিফিকেট তো ত্রিপুরাতে আসেনি। দিল্লিতে তো বন্ধু সরকার, তাদের সরকার যে ভালো কাজ করেছে একটা সার্টিফিকেট দিয়ে বিপ্লব দেবকে এখানে আয়ে সে পিঠে আঁচড় দিলে হয়ে যাবে যে বিপ্লব বাবু খুব কাজ করেছে, মানুষ পাক আর না পাক, এবার বেকার থেকে দিয়ে পর্যন্ত। এই বক্তব্য, নমস্কার। না, সেক্ষেত্রে যদি বলা যায় যে সরকারের সাফল্যের দিকের কথা, সেটা সরকার পক্ষ বরাবরের মতোই তুলে ধরে। বিধানসভার বাজেট তো অবশ্যই ছিল এবং এখন সময় ময়দানে বিষয়গুলো তুলে ধরা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কুমারগঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম যে বঞ্চনার প্রতিবাদে সরব সবাই, এটা ঠিকই আছে, বঞ্চনার প্রতিবাদে সবাই সরব হওয়াটাই স্বাভাবিক। কারণ বিশেষ করে সম্ভবত এটাই লাস্ট বাজেট অধিবেশন চলছে, কিন্তু এগুলি মানে রাজ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলি উত্থাপিত হবে কি না জানি না সঠিক, কিন্তু বিশেষ করে বেকার সমস্যা, রেখা শ্রমিকদের যে প্রতিশ্রুতি ছিল 340 টাকা 200 দিনের হাজিরা মজুরি ইত্যাদি বিষয়, প্লাস বিধবার সামাজিক ভাতাগুলি, এগুলি তো বলছে, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে শুনছি যে এগুলি একটা কমিটি গঠন করা হবে, ওনারা যা সাজেশন দিবেন তারপর দুর্গাপূজার আগে পাবে, কিন্তু 2000 পেতে পারে, 1800 পেতে পারে, 1500 পেতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে, স্পষ্টীকরণ তো পাইনি। তাছাড়া বলবো যে
চিত্রাণ দেন বিষয় নিয়ে কোনো বিধায়ক বা কোনো সদস্যরা কোনো প্রশ্ন রাখছেন না। প্লাস আরো অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলি উত্থাপিত হচ্ছে না। জেআরবিটি নিয়ে, জেআরবিটি সম্বন্ধে অনেকেই পরীক্ষা দিয়েছে, কোটি কোটি টাকা কিন্তু অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে কোটি কোটি টাকা অনলাইনের মাধ্যমে গেছে, মানে ফিস হিসাবে বিভিন্ন চার্জ হিসাবে। আগে তো ব্যাপারে হাতে জমা নিত, এখন কিন্তু অনলাইন হয়ে গেছে। 300-250 অনেক টাকা যারা প্রথম এলাকায় 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছে, কেউ গ্রুপ সি দিয়েও দিয়েছে, গ্রুপ সি দিয়েও দিয়েছে, তাদের প্রায় 900-1000 টাকা গেছে। আমরা হিসাব করলাম যে 2 লক্ষ ক্যান্ডিডেট হয় মোটামুটি 5 কোটি টাকা মানে খরচ হয়েছে। এগুলি একটা নির্দিষ্ট সময়সীমা থাকা অবশ্যই প্রয়োজন। শুনলাম আবার জিআরবিটি মেয়াদ আবার বৃদ্ধি করে দিয়েছে, কিন্তু এগুলি কবে হবে, কোন সময় হবে, এটা তো কোনো স্পষ্টীকরণ পাওয়া যাচ্ছে না। না, এক্ষেত্রে আপনাকে বলে রাখি বা আপনাদের সকলকে বলে রাখি, ত্রিপুরা উচ্চ আদালতে এ সংক্রান্ত একটি মামলা হয়েছে, তার জন্য ফলাফল স্থগিত রাখা হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে। কিন্তু তারপর দেখুন, এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন মানে অনেকদিন আগে পূর্ণ হয়ে গেছে। এডিসির মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কিন্তু যদিও মানে অধিবেশনে ওঠার বিষয়ে কিনা এটা জানি না, তবে কিন্তু অনেক এডিসি থেকে কিন্তু প্রতিনিধি আছেন, ওনারা কিন্তু উত্থাপিত করছেন না কেন এটি হচ্ছে না। উন্নয়নের কাজগুলো কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মানে বিক্ষিপ্ত ভাবে অনেক জায়গায় মানে আমার হিংসাত্মক ঘটনা ঘটছে, মানে ওনাদের শাসন ক্ষমতা নিয়ে। হ্যাঁ, গঠন করেছে তীব্রমাতা, অবশ্যই ওনাদের একটা বাকি আছে। এখন তো কোনো করোনা প্রোটোকল নেই, করোনার কোনো বিধি নিষেধ নেই, এখন তো দ্রুত নির্বাচন করা সম্ভব। অথচ কিছুদিন পরে যদি নির্বাচন ঘোষণা হয় যে উপনির্বাচন, তো তার সাথে কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচন করা যেতে পারে। এখন মানে আবহাওয়া ভালো, পরীক্ষা টরীক্ষা এরকম কিছু নেই, প্লাস করোনার কোনো বিধি নিষেধও নেই। এগুলি যেটি বাস্তবমুখী বা জনকল্যাণমুখী এগুলি করলে ভালো, কিছু কিছু হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেগুলি একদম গ্রাম্য অর্থনীতির মূল উৎস কিন্তু ছিল রেগা। রেগা নিয়ে অনেকে প্রত্যাশা করছেন, গরিব শ্রেণী যারা আছেন, ওনারা শ্রমিক শ্রেণী যারা আছেন, 200 দিনের হয় বা 340 টাকা হাজিরা হয়, একটা 12 টাকা ওনারা গ্যারেন্টি পাবে, কিন্তু এগুলি নিয়ে কোনো মাপ নেই, কোনো শব্দ নেই, এটাই বলবো। কিন্তু আজকে সম্ভবত মানে আরো কয়েকদিন চলবে জানি না, যদিও এগুলি আমি রাজ্যবাসী হিসেবে চাইছি উত্থাপিত হয়। ধন্যবাদ। এবং আমরাও বিশ্বাস করি রাজ্যের মানুষ প্রত্যেকের মতন করে প্রত্যেকে যদি তাদের মনের বিষয়গুলো তুলে ধরে, হয়তো সরকার সেই বিষয়গুলো জানতে আরো বেশি সুবিধা হতে পারে। সরকারের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, শাসক দলের লোকজন বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। বলুন। শুনলাম মানিকবাবু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দিকের, উনি বললেন, অন্যরা বললেন, তাও শুনলাম। তো আমার একটু ভিন্ন ধরনের কথাই আমি আজকে বলতে চাই। উনি বলছেন রেগা, প্রচুর রেগা আনছেন। তো ত্রিপুরাবাসী ওনারা এত বছর, 35 বছর ত্রিপুরা শাসন করছে, তারপরও রেগার কম্পিটিশন দেখায়, কাজ থেকে বেশি রেগার কাজ করাইছে। রেগার কাজ কারা কারা করে? ওইগুলি ভালো খবর রাখে। আর বিজেপি গভর্নমেন্ট টিএসআর এর গল্প করে, ওই গল্প করে, সেই কর্মচারী এত চাকরি দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, তারা কি কোন খোঁজ খবর রাখে? কিচ্ছু খবর রাখে না। তারা আছে অর্থের ভান্ডার, কিভাবে খরচা করা যায়, কি করা যায়, ওই দিকে খরচা আছে। আজকে অত্যন্ত দুঃখের সহিত আমি বলছি, মানুষ তারা মুখ খুলে না, তারা জানে তারা কি খবর রাখে, যে কোনগুলি খবর রাখার দরকার। আপনি আসার দেখেন, আমি বলছি আপনাকে, আজকে ভারতবর্ষে প্রায় 11,000 কাছাকাছি IAS ডাইরেক্টর জেনারেল জেনারেল এইরকম পোস্ট আছে। কজন জেনারেল পাঠাইতে পারছে, আর কজন এসসি পাঠাইতে পারছে, কজন ট্রাইবাল পাঠাইতে পারছে, কজন মাইনরিটি পাঠাইতে পারছে, কজন ওবিসি পাঠাইতে পারছে, এই সমস্ত দিকে ওনারা খোঁজ রাখে। 35 বছর একটা লোক অনেক কিছু শিক্ষার দিকে আগাইতে পারে। আজকে এরা মুখ্যমন্ত্রীর লোভে, ওই প্রধানমন্ত্রীর লোভে, ওই মন্ত্রীর লোভে, সেই মন্ত্রীর লোভে শুধু এইদিকে তাকায় রয়েছে। আবার বলছে শিক্ষা ব্যবস্থার উন্নতি করছে। আমি তো বলছি এই সারা ভারতবর্ষে 11,000 পোস্ট আছে IAS ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্টের, একটাও জেনারেল কাস্টের
বৃষ্টিতে গুলো পাঠাতে পারছে না। পশ্চিমবঙ্গে সিপিএম ঘুরে গেছে 30-35 বছর রাজত্ব, ত্রিপুরাতে গেছে 30-35 বছর রাজত্ব, এবং কারা করছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব কারা নিতেছে, জেনারেল রে নিতেছে, তারা খবর রাখে যে একজন কেন আমার আইএস করে পাঠাতে পেলাম না, ডাইরেক্টর কেন পাঠাইতে পেলাম না, জেনারেল ফার্স্টের ওরা এখানে বড় বড় আলাপ করে। এর মধ্যে আবার চাকরি দিব ত্রিপুরাতে মাস্টারের চাকরি যেগুলি পাইছে এইগুলি পর্যন্ত খেয়াল হয়েছে, টিএসআর চাকরি দিব কবে দিব চাকরি, তারা আছে উল্লাসে, তারা কিচ্ছু করতে পারতো না, তারা কিচ্ছু করতে পারতো না, এই কারণে তার দেখে না অনেক কিছু আমার নামে দেখায় জয়ললিতা অবস্থা নিজস্ব দল গুড়া ফাইসা গেল, লালু প্রসাদ নিজস্ব দল গুড়া ফাইসা গেল, সিপিএম এর এটা সব ফাইসা গেল, তাহলে তারা কিসের কি কারণে ফাঁসছে, মানুষ উপকার করতে গিয়ে বাজেট গুলি কি ভালো কাজে লাগাইছে এরা। আজকে আজকে আমাদের দুর্দশার শেষ নাই, শিক্ষা ব্যবস্থা কই নিতেছে, এখন আরো সুযোগ নিছে দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া, মুসলিম দাঙ্গা লাগাইয়া, ওই তপসিলি খায়ালা এসটি খায়ালা, মানুষের শিক্ষিত পোলাবাহিনীর ছোটবেলা থাকতেই খায়াল দেওয়া আরম্ভ হয়েছে তারা মন মানসুই খারাপ করার জন্য, মজা উঠছে খারাপ। এটা কোন আগে মানিকবাবু রে আর বিপ্লব দেবের খবর লইতো, আজকাল খবরটা নিশ্চয়ই ওরা শুনবে কি করছে সর্বনাশ ভারতবর্ষের জেনারেল কাস্টের ওবিসির এসির মাইনরিটির খবর দিতে কোন। আমি বলছি কেউ মুখ খুলে না, আমি বলছি আমি মুখ খুলছি, আমি কারো শত্রু না, আমি দেশবাসী ভারতবর্ষের নাগরিক হিসাবে বলছি, সংবিধান দেখাইয়া নিয়েছে এরা, সংবিধান ধ্বংস করার পেছনে শুধু লালসার কারণে, টাকা কেমনে জমাইব, টাকা কেমনে মারব, কেন অপব্যবহার করবো, এই চিন্তা ভাবনা দেশকে শিক্ষিত করা। আজকে আমাদের কি আছে, আমাদের সিকিউরিটি দিতে পারবে এরা, সিকিউরিটি দিতে পারছে না, যার জন্য এই মারামারি কিলাগিলি দাঙ্গা হাঙ্গামা অভাব লাগে রেখে দিচ্ছে দেশে। অবশ্যই আপনাদের মতন অনেকের সেই বিষয়গুলো আপনারা তুলে ধরেন বরাবরই এই আয়োজনে, আমরাও বলছি সেই আয়োজনে, অর্থাৎ বঞ্চনা বা বঞ্চিত হওয়ার বিষয় বা বলা যায় যে সমস্যাগুলো চলছে সেই সমস্যার সমাধানে আপনারা অনেকে কথা বলতে চান। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। এই একটু আগে যে ভদ্রলোক বলেছে ত্রিপুরাতে কিন্তু প্রচুর আইএস আছে, ডাইরেক্ট আইএস আছে, এসটি এসসি অনেক আইএস আছে, উনি একটু জেনে কথা বললে মনে হয় ভালো হবে, ত্রিপুরাতে আইএস এর অভাব নেই, উনি জানার জন্য উনাকে অনুরোধ করছি। তারপরেও বলা যায় যে এই সময়ের মধ্যে যে বিষয়গুলো বা বঞ্চিত হওয়ার বিষয় বা বঞ্চনার বিষয়গুলো অনেকে তুলে ধরেন, আমরা তাদের কথাগুলো শুনি যারা আজ আন্দোলন সংগঠিত করেছেন শিক্ষা ভবনের সামনে। কন্ট্রাক্ট টিচার হিসাবে নিয়োগ হয়েছিলাম, কিন্তু আমাদের মধ্যে অনেকেই ডিএলএড টিএলএড আমরা করেছি, 50% মার্ক আমরা সম্পন্ন করেছি ক্লাস 12 এর। নমস্কার, কে বলছেন? নমস্কার, বাঁকুড়া থেকে বিরাজুল বলছি। হ্যাঁ বলুন। অবশেষে মুখ খুললেন, মুখ না খুলে উপায় নেই, কারণ উনি যে পাপ করেছেন মুখ খুলে সেই পাপের কিছুটা হলেও উনি পাতিত্ব করতে চাচ্ছেন। সর্বশিক্ষা বলুন, 10,323 বলুন, বেকারত্ব বলুন আর শূন্যপদ বলুন, সবগুলি 25 বছরে ওনার নিজের হাতে তৈরি করা একটা পাপের বোঝা, সেটা থেকে কিছুটা হলো আজকে বিধানসভা তুলে উনি তার পাপের বোঝাকে কিছুটা হলো হালকা করতে চাইছেন। হালকা করতে চাইলে তো আর হালকা হবে না, কারণ 25 বছরে উনি 7.5 লক্ষ বেকারের জন্ম দিয়েছেন, 10,323 2014 থেকে সরকার পরিবর্তন হয়েছে, এর আগে কি ওনার কাছে কোন সুযোগ ছিল না তাদের জন্য কিছু একটা করা? এখানে প্রথম থেকে কোর্ট বলেছে 57 জনের পক্ষের রায় দিতে গিয়ে 10,323 নামক একটা সংখ্যা জন্ম হয়েছে, সেই জন্য পরস্পরভাবে
মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এখানে এটার ইতি টানুন। উনি স্পষ্ট বলেছিলেন কোর্টের কাজ কোর্ট করবে, মন্ত্রিসভার কাজ মন্ত্রীরা করবে, সেটা কোর্ট ইন্টারভাই করতে পারবে না, মন্ত্রীরা কিভাবে ওনারা কাজ করবেন। সেদিন একগুয়ামি কারণে আজকে 10,323 জন্ম হয়েছে। এরপরেও উনি অশিক্ষক পদে ওনাদেরকে নিয়োগ দিতে চেয়েছিলেন। সেদিন এই সিনহা ডক্টর অশোক সিনহা আপনাদেরকে ডেকে নিয়ে বলেছিলেন আপনারা লিখে রাখুন আরেকটা ষড়যন্ত্র না করা হচ্ছে 10,323 নিয়ে। মানিক সরকারের 14 পুরুষও এইভাবে ওনাদেরকে নিয়োগ দিতে পারবেন না। সেদিন অশোক সিনহার বক্তব্য যদি উনি আগে থেকে বলেছিলেন সেটা হয়তো পরে ঠিক হয়েছে। আজকে সর্বশিক্ষাদের উনি কেন এতদিন পর্যন্ত উনি নিয়মিত করেননি, ওনার হাতে কি সুযোগ ছিল না? আজকে আপনারা মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন, বিরোধী দল নেতা ওনাকে নিয়ে পূর্ণ অনুষ্ঠান করছেন, আরো একদিন সেটা হয়তো নামকরণ অযোগ্য বিরোধী দল নেতা নাকি এরকম একটা নিয়ে আপনারা পূর্ণ অনুষ্ঠান করেছিলেন, যেদিন বিরোধী দল নেতা উদ্যপুরে যে একটা কয়েদি সেখানে লকাপে মৃত্যু হয়েছিল সেখানে তার প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে উনি সেটা তার প্রতিক্রিয়া দিয়েছিলেন সেটা আপনারা বলেছিলেন সেটা একজন সদলীয় বিধায়কের প্রতিক্রিয়ার সামিল। আজকে আবার সেই মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতাকে নিয়ে আমরা পূর্ণ অনুষ্ঠান করছি। যাই হোক, আমি অনেকটা ক্ষেত্রে সময় নিয়ে নিয়েছি, যা কিছু হয়েছে সেগুলি ওনার তাপের বোঝা, উনি হয়তো সেটাকে হালকা করতে চাইছেন। ধন্যবাদ, নমস্কার। আবার অনেকে বলছেন যে এই সময়ের মধ্যে এই যারা আন্দোলন করছেন পেশাগত দাবিগুলো নিয়ে তাদের বঞ্চনার কথা বলছেন, সেগুলো সরকারের তরফে অনেকেই নাকি মন দিয়ে শুনবেন সেই সময়টুকু করতে পারছেন না, বিশেষ করে মন্ত্রীদের বিরুদ্ধে সে ধরনের অভিযোগ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আজকে বিধানসভা যে অধিবেশন চলছিল সেখানে তো 10,323 ব্যাপারে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। আমি বলতে চাই এই বিজেপি গভর্নমেন্ট আসার মানে পূর্বে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে আর পূর্বে প্রতিশ্রুতিগুলি দিয়েছে এখন আবার মানে আসার পরও অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক আছে। বাস্তবে এখন পর্যন্ত মানে কি হয়েছে এটাই বলতে চাই। হয়তো আপনাদের মতে অনেকে রয়েছেন, যদি আমার কাছ থেকে সেভাবেই কথাগুলো শুনতে চান, অনেকে বলবেন যে হয়েছে, অনেকে বলবে হবে না, এবং সেতে স্বাভাবিক সরকারের পক্ষে যুক্তি থাকবে, সরকারের বিপক্ষে যারা রয়েছেন তারাও তাদের পক্ষে যুক্তি দেবে। মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের, আপনারা সাধারণ মানুষ, সে অন্তত বিষয়গুলো দেখুন, পরীক্ষা করে দেখুন, মূল্যায়ন করে দেখুন। সত্যিত্ব রাজনৈতিক দলগুলো তাদের মতন করে তারা ভাষণ রাখেন বা বক্তব্য রাখেন, নেতারা নেতাদের মতন করে কথা বলেন, কিন্তু মানুষ আপনারা যারা রয়েছেন আম জনতা, আপনারা আপনাদের মতন করে মূল্যায়ন করতে পারেন। আমরা শুনে নিই তাদের আন্দোলনের কথা, আজকে যারা তাদের কথা বলেছেন, যারা রেগুলার হয়ে গেছে বলতে যাদেরকে বোঝানো হচ্ছে, প্রচার করা হচ্ছে, তারা কিভাবে বঞ্চিত হচ্ছেন বিষয়গুলো একবার শুনুন, তারা তাদের বক্তব্যগুলো একবার শুনুন। আমরা কন্ট্রাক্টার হিসাবে নিয়োগ হয়েছিলাম, কিন্তু আমাদের মধ্যে অনেকেই ডিএলএড টিএলএড আমরা করেছি, 50% মার্ক আমরা সম্পন্ন করেছি ক্লাস 12-এর। তা সত্ত্বেও এর মধ্যে দেখা যাচ্ছে অনেকেই মানে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, ইদানিংকালে একটা যেমন বর্ধিত বেতন ওরা পেয়েছে, এরিয়া সহ পেয়েছে। আমাদের মধ্যে গভর্নমেন্টের একটা হিসাবে 575 জন আমরা পাচ্ছি, আমাদের কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, আমরা ডিএলএডও কমপ্লিট করেছি, 12-এ 50% মার্কও কমপ্লিট করেছি। কিন্তু যে এই যে সময়ের যে ব্যাপারটা, যে তৎকালীন সময় আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন ছিল না,
আমরা যার ফলে আমরা জানি না এটা যে 2019 মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে, আমাদের অনেকে অক্টোবর হয়ে গেছে, অনেকে এপ্রিল হয়ে গেছে, কিন্তু আমরা এই ফেসিলিটিগুলো পাচ্ছি না। কেন পাচ্ছি না এর কোনো সদুত্তর ওনারাও দিতে পারছেন না। আমরা আজকে আবার পুনরায় এসেছি যে আমরা আমাদের অবস্থানটা কি, আমরা পুষ্টিকরণ চাই, আমাদের নিয়ে আপনারা কি করতে চাইছেন, আমাদের মানে ভবিষ্যৎ কি হবে না হবে, এই সমস্ত বিষয়ের উপরে আমরা আজকে ডেপুটেশন আকারে ওনার সাথে মিলিত হতে চাই। এই কারণে আমরা সব মোটামুটি এসছি, আরো সারা ত্রিপুরা রাজ্য থেকে আসার কথা, এখনো অনেকে আরো আসবে হয়তো, আমরা এই এই বিষয়ে এসেছি। কিন্তু এই গতকালকেও অনেকে আমাদের সদর মোহনপুর তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা এস এর আন্ডারে আছে আমাদের সর্বশিক্ষা নিয়োজিত সবাই সুযোগ সুবিধা পাচ্ছেন, বর্ধিত বেতন পেয়েছেন, কিন্তু আমরা আমরা এনসি এনসি শব্দের অর্থই আমরা ঠিকভাবে বুঝি না। আমরা 2019 অক্টোবরে আমাদের কমপ্লিট হয়েছে, আমাদের 50% প্রকল্প আছে এবং ডিএলএডও আমাদের একদম পাস ভালো সাফিসিয়েন্ট নাম্বার, তৎসত্ত্বেও আমরা এনসি কি কী কারণে কেন, হ্যাঁ কি অপরাধ কিছুই বুঝতে পারছি না, এই বিষয়টার একটা স্পষ্টীকরণ আমরা চাই। আমরা চাই আমাদের অবস্থানটা কোন জায়গায়, হ্যাঁ আমাদেরকে বলে দেওয়া হোক, এবং আমাদের ভবিষ্যতে আমরা কোন জায়গায় অবস্থান করব, আমাদের কি হবে না হবে, হ্যাঁ এই সমস্ত বিষয় আমরা জানতে এসেছি। আপনার কতজন আছে? আমাদের আপনার একটা গভর্নমেন্টের একটা হিসাবে 575 জন, আমার আইডিয়া একটু বেশি হবে। 73 আন্দোলনে যাব আমরা, আমাদের তো আমাদের সংসার প্রতিপালন করার ক্ষেত্রে আমরা যে ন্যূনতম যে বেতন পাই তা দিয়ে হয় না, তারপরেও আমরা যথাযথ চেষ্টা করছি, হ্যাঁ স্কুলের উন্নয়নে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের যতটুকু ভূমিকা পালন করার কথা আমরা করছি, কিন্তু এই জায়গায় আমাদের সাথে কেন বৈষম্য করা হবে, কেন আমাদের মধ্যে একটা মানে একটা পার্থক্য তৈরি করে দেওয়া হচ্ছে, আমাদের মানসিকতার মধ্যে আঘাত আসছে। আমরা শিক্ষকতা তাহলে কি করবো, কি করে করবো ঠিকভাবে, আমরা বাচ্চাদের কিভাবে ভালো শিক্ষা দেবো, আমাদের মনেই যদি শান্তি না থাকে। আজকে যে আলোচনার বিষয়টা হল ক্যাটাগরি 3B এনসি এনসিটি শিক্ষক শিক্ষিকারা তাদেরকে রেগুলার পে স্কেল দেওয়া হয়নি, যেহেতু এনসি শিক্ষকরা ডিএলএড পাস 12 পাস, শুধু একটা টাইম যেটা দেওয়া আসলো টাইম লাইন 31 মার্চের মধ্যে 12টা পাস করতে পারি। তো ওই হ্যাঁ বলুন দাদা, আজকের বিষয়ে আমি দুটো কথাই বলতে চাই। দেখুন, সংসদীয় রাজনীতিতে বিরোধী শাসকে যাবে, শাসক বিরুদ্ধে যাবে, এটাই নিয়ম। আর ওখানে গিয়ে গদি পরিবর্তন হলে কাদা চোরাচুরি হবে, এটা স্বাভাবিক। যে মানিক সরকার আজকে সাংবাদিক সম্মেলন করছেন, আমরা আগে শুনতাম উনি এত দাম্ভিক ছিলেন যে উনি সাংবাদিক কোনো সাংবাদিককে ইন্টারভিউ দিতেন, সেই মানিক সরকার আজকে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে, ওটা স্বাভাবিক, হিস্টোরি ইতিহাস ওটা জবাব দেয়। তো আর যে হয়তো আমার পূর্ববর্তী বক্তা এত লম্বা বলে লাভ নেই, হয়তো আমার পূর্ববর্তী বক্তা দু তিনজন বলে গেছে কে কি কাজ করেছে, কে বুঝ করেছে না করেছে, অনেক কিছু লম্বা কিছু বলেছেন। কেউ হয়তো বলেছেন যে লাল সিপিএম গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে গেছে, যিনি বলে গেছে ওনার হয়তো জানা নেই যে এখনো কিন্তু শিক্ষা ব্যবস্থায় কেরালায় ত্রিপুরাতে প্রথম হয়নি, কেরালায় ইন্ডিয়াতে প্রথম আছে, ওখানে কিন্তু কমিউনিস্টরা রাজ করছে, ত্রিপুরা তৃতীয়তে ছিল, কিন্তু এখন এডুকেশন ইন্ডেক্সে দেখলে ত্রিপুরা তৃতীয়তে চলে এসছে, এখন কিন্তু ত্রিপুরা তার কমিউনিস্ট গভর্নমেন্ট নেই। ওটা কে মাপদণ্ডটা, শিক্ষার মাপদণ্ডটা কে ডিসাইড করে এটা হয়তো সবাই জানা আছে, ওটা কেন্দ্রভাবে ডিসাইড, এটা স্টেট গভর্নমেন্ট ডিসাইড করে না। তো যে কথাটাই বলে যে লাল গভর্নমেন্ট বা কমিউনিস্ট গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থা 12টা বাজিয়ে গেছে, ওনার হয়তো তথ্যটা জানা নেই। আর দ্বিতীয় কথা, আজকে বিধানসভায় দেখলাম অনেক অনেক কিছু বলছে, এই কাজ নিয়ে বিরোধীরা সরব হয়েছে, ভীষণ ডকুমেন্ট নিয়ে আগের থেকে সরব হওয়া উচিত ছিল, সরব হয়েছিল, কিন্তু এখন ত্রিপুরাতে রাজনীতি পরিস্থিতি কেউ আর ফিল্ডে সরব হতে পারছে না, সরব হলেই ওটা কিছু হয়ে যাচ্ছে। আর আরেকজনকে দেখলাম বলতে শোনা গেল 25 বছর সিপিএম গভর্নমেন্ট কি করেছে, 13,300 টিচারের জন্য কি করেছে, সর্বশিক্ষা টিচারদের জন্য কি করেছে, কেন করে দেন, ঠিক আছে কমিউনিস্ট গভর্নমেন্ট করেনি, এখন তো কমিউনিস্ট গভর্নমেন্ট আর সরকারে নেই, আমি যখন ইলেকশনে বিজেপি সরকার যখন ইলেকশনে এসছে তখন কিন্তু ভীষণ গভর্নমেন্ট বলে এসছিল সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করবো, 10,330 সেন্ট্রালে সংসদে অ্যামেন্ডমেন্ট করে ওদের ব্যবস্থা করবো, ওটা কিন্তু আমাদের মুখে বলা না, ওটার রেকর্ড সবারই জানা আছে, তখন কিন্তু এটা কিন্তু কাউকে কেউ শিখিয়ে দিইনি কি আমি মন থেকে বলেছি, কেন্দ্রীয় মন্ত্রী বলেছি যে আমরা সংসদে অ্যামেন্ডমেন্ট করে এককালীন ওদেরকে ছাড় দেবো, কিন্তু ও জিনিসটা হলো না কেন, কোনো সেন্টার মতো ওদেরই কমে না, ও কথাটা বলার দরকার নেই।
আদতে দাদা করালো সবার লোক রাজনৈতিক ক্ষমতার ধরে রাখতে হবে আমার। আর এখন আজকে দেখলাম ত্রিপুরা মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডে ওখানে শরৎ গ্রহণ সমারোহ করছে, কিন্তু স্টেটে কিন্তু বিধানসভা অধিবেশন চলছে এবং 5 বছরের লাস্ট অধিবেশন, ওখানে ওনার থাকা উচিত ছিল কিন্তু উনি ওটা থাকার দরকার মনে করেনি। কারণ উনি জানে ইলেকশন আসলে প্রধানমন্ত্রী আসবেন 10-12টা র্যালি করবেন, গৃহমন্ত্রী আসবেন 10-12টা র্যালি করবেন, বড় বড় সেন্ট্রাল মিনিস্টাররা আসবেন 10-12টা র্যালি করবেন, বড় বড় ফোলাও ভাষণ দেবেন, বড় বড় প্রতিশ্রুতি দেবেন, ওরা ভোটে জিতে যাবে কাজ করি না করি কোন গ্রহণে। আর ত্রিপুরাতে এখন যারা বর্তমানে বিরোধী আছে, কমিউনিস্ট বলুন, সিপিএম, বিজেপি, কংগ্রেস বলুন, আর টিএমসি বলুন, আর ত্রিপুরামতা বলুন, ওদের এখন যে রাজনীতিটা চলছে এরকম ভাবে রাজনীতি করলে ওরা বিজেপিকে ট্যাকল করতে পারবে না, অন গ্রাউন্ডে করতে হবে। আমি সাংবাদিক সম্মেলন করলাম, বিধানসভা দুটা কথা বলে দিলাম, ওটা বললে হবে না, গ্রাউন্ডে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। এখন হয়তো সময়টা পার হয়ে গেছে, এখন কথা বলার সময়টা নেই, এখন ফিল্ডে শক্তিশালী হতে হবে। কারণ অধিবেশন শেষ, এমএলএদের পদ শেষ আমি মনে করি, এরপরে আর কোনো কিছু হবে না, এটাই বলার ছিল। ধন্যবাদ। অবশ্যই, আপনারা অনেকে ভাবেন যে এই সময়ের মধ্যে বোধহয় এই বাজেট অধিবেশনকে কোনো পক্ষ সেখানে গুরুত্ব দিতে পারে, কোনো পক্ষ গুরুত্ব নাও দিতে পারে। বিরোধী দলনেতা তো বললেন যে বাজেট নাকি উৎসাহ নেই। এখন যারা জনপ্রতিনিধি, বিধায়ক বা মন্ত্রীরা যারা এই বাজেট অধিবেশনেই গড় হাজির থাকেন, তাহলে তাদের উৎসাহ কতটা রয়েছে হয়তো সেদিক থেকে প্রশ্নও থাকতে পারে। কিন্তু হ্যাঁ, পবিত্র বিধানসভায় জনপ্রতিনিধি, বিধায়কদের উপস্থিতি, মন্ত্রীদের উপস্থিতি, বক্তব্য, তথ্য সবকিছুই গুরুত্বপূর্ণ এ রাজ্যের মানুষের জন্য। যারা এ রাজ্যের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন, তাদের কাছে বিধানসভার ভেতর আর বিধানসভার বাইরের গুরুত্ব বোধহয় আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই, বা আলাদাভাবেও দেখানোর কোনো সুযোগ নেই। আমরা আজকে সর্বশিক্ষা শিক্ষকদের কথা বলছি, হয়তো কাল আরও একটি সংগঠন আসতে পারে, তারা আন্দোলন সংগঠিত করতে পারে, বোধহয় সেখানে তাদের মতন করে সেই বক্তব্যগুলো রাখা হয় যে বক্তব্যগুলো নিয়ে সরকার পক্ষের বক্তব্যের সাথে হয়তো মিল নেই। আমরা সর্বশিক্ষা শিক্ষকদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের বা তাদের দীর্ঘদিনের নেতৃত্ব বাস্তব সরাসরি বলেছেন যে যাদেরকে ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে রেগুলার পে স্কেল দেওয়া হয়েছে দাবি করা হচ্ছে, সত্যিতে রেগুলার পে স্কেল সমস্ত রকম সুযোগ সুবিধা সেখানে তাদেরকে দেওয়া হয়নি। আমরা শুনিনি বাস্তব দেববর্মা ঠিক কি বলেছেন। বিষয়টা হল ক্যাটাগরি 3B এনসি, এনসিটি শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে রেগুলার পে স্কেল দেওয়া হয়নি। যেহেতু এনসি শিক্ষকরা ডিএলএড পাস, 12 পাস, শুধু একটা টাইম যেটা দেওয়া ছিল টাইম লাইন 31 মার্চের মধ্যে 12টা পাস করতে পারি, তো ওই কারণে তাদেরকে এই রেগুলার পে স্কেলটা দেওয়া হচ্ছে। তা যেহেতু এটা দেওয়া যায়, তারা তো পাস, 12 পাস এবং ডিএলএড পাস। তো আধিকারিক বলেছেন, আমাদের এডিশনাল ডাইরেক্টর বলেছেন, স্যার বলেছেন যে মানে তারা যেহেতু পাস, তাদেরকে এই মুহূর্তে আমি এটাও বলতে পারি না তাদেরকে দেওয়া যাবে না বা দেওয়া যাবে না বা যাবে, এখন আমি বলতে পারছি না। মানে যেটা একটা প্রসেস চলছে তাদের নিয়ে, প্রসেসে যেটা আইনগত যেটা সমস্যা আছে, যদি আইন হ্যাঁ বলুন, আলোচনা হয়েছে, আসলে তো অভিজ্ঞতা না থাকলে যা হয়, রাস্তা ব্লক করে দিয়েছে, আগে রাস্তা আসলো, কোন রাস্তা নাই, ব্লক করেছিল, আমরা ধরো হয়েছি। কে ব্লক করছে? এই মনোজ ঘোষ। মানে কে? তাইলে কেন আগে আমরা আমরা তো পুরান বাসিন্দা, তাই না, নতুন আছে। আর অনেকে তো আদরণীয় মুখ্যমন্ত্রী দেখলাম বয়কট করলেন প্রায় তিনি বিধানসভা অধিবেশন থেকে, আর আদরণীয় আদরণীয় বলে অনেকেই আবয়ন করতো বা ডাকতো, এটাও কমে যাচ্ছে আদরণীয়টা। হ্যাঁ, এই একটা অবস্থার মধ্যে একটা যে সাধারণ বাজেট নিয়ে যে তাদের যে পর্যালোচনা বিধানসভার মধ্যে, তাদের ঢুকারই উচিত না তারা। হ্যাঁ, জনগণের তো বাউটা বুদ্ধি করে ভোট নিয়ে নিচ্ছে, কিন্তু এটা আর কিছুদিন থাকবে, আদরণীয় যাবে জঙ্গলে, আর জঙ্গলে যারা ছিলেন তারা শহরে আসবে,
নমস্কার। হয়তো বিধানসভা নির্বাচনের আবহে এবারের বাজেট অধিবেশন সব দিক থেকে গুরুত্বপূর্ণ, শাসক দলের কাছেও বিরোধীদের কাছে। কেউ বলবেন সেটা জনমুখী, কেউ বলবেন সেটা জনগণের মধ্যে কোনো উৎসাহ নেই, তর্ক বিতর্ক সবকিছু থাকবে। বিধানসভার ভেতর আলোচনা হলো, বাইরে তো আন্দোলন চলছে, বঞ্চিতরা সরব হচ্ছেন, রাস্তায় নেমে পড়েছেন, বাকিটা বুধ হয় ভোটের সময় সবকিছু পরিষ্কার হয়ে যাবে সকলের কাছে। হয়তো সেখানে এক পক্ষ তাদের কথা বলবে, অন্য পক্ষ অপরদের কথা বলবে, বঞ্চিতদের কথা বলবে বিরোধীরা, হয়তো আবার তারা যখন শাসকে আসবে বিষয়গুলো বুধ হয় ভুলে যাবে। আজকে যারা সর্বশিক্ষায় আন্দোলন করলেন বা তাদের মতন করে তারা আধিকারিকদের দ্বারস্থ হলেন, তাদের নিয়ে বাম আমলে আজকের শাসক দল বিজেপি সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে, আজ বুধ হয় সবচেয়ে কম সময় ব্যয় করছে শাসক দল। আজ এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।